ওনাকে কিচ্ছু করতে হবে না, সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে, সব টাকা চলে আসবে। মানুষকে ঠিক করতে হবে যে এক ফোনে বিজেপির কাছে মাথা নত করে টাকা ছাড়াবে না, আগামী দিনে একটা বোতাম টিপে ভারতীয় জনতা পার্টির জামানত বাজেয়াপ্ত করবে। একদিকে শিক্ষায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির তলব, অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এবং 100 দিনের কাজের টাকা আদায়ের দাবিতে দিল্লিতে ধর্ণা। এই দুয়ের মধ্যে দলীয় কর্মসূচিকেই বেছে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই প্রেক্ষাপটে শুক্রবার থেকে দফায় দফায় নেতাজি ইন্ডোরে জমায়েত হতে শুরু করেছেন 100 দিনের কাজের টাকা না পাওয়া জব কার্ড হোল্ডার, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর না পাওয়া প্রান্তিক মানুষ। আপনি কি 100 দিনের কাজ করেন? কত দিনের টাকা বাকি আছে? আমার আপনার 55 দিনের টাকা বাকি আছে। তৃণমূলের টার্গেট দিল্লিতে অন্তত 3-4 হাজার মানুষের জমায়েত করা। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে 2রা ও 3রা অক্টোবর দিল্লিতে ধর্ণায় বসবে তৃণমূল। 100 দিনের কাজ করেও পারিশ্রমিক থেকে বঞ্চিত বাংলার শ্রমিকরা এই কর্মসূচিতে অংশ নেবেন। শুক্রবার সকাল থেকে বেলা যত গড়িয়েছে ততই ভিড় বেড়েছে নেতাজি ইন্ডোরে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মেঝেতে যে প্রান্তিক মানুষগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এদের প্রত্যেকের হাতেই রয়েছে জব কার্ড। এরা কেউই আবাসের টাকা পাননি, আবেদন করেও পাননি, এমনকি 100 দিনের কাজ করেও সে টাকাও বকেয়া রয়ে গেছে। দাবি আদায়ে এরাই দিল্লি যাচ্ছেন। যেমন বাঁকুড়ার রানীবাঁধের বাসিন্দা পুষ্প মাহাতো, বছর 60 ছুঁই ছুঁই হলেও এখনো পেট চালানোর জন্য 100 দিনের কাজই ভরসা তার। কিন্তু অভিযোগ, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে কাজ করলেও মেলেনি পারিশ্রমিক, তাই টাকা আদায়ে দিল্লি যাচ্ছেন তিনিও। ওই 100টা দিন কাজ করেছি সেটাও দিচ্ছে না, এগুলো বলতে হবে না কাজ করি। হ্যাঁ, এই বয়সে কাজ করেছি, যেটা আমি ভাটা টাকা বলে ওগুলোও পাইনি, আর ঘর দিব করে নাই। একই কারণে দিল্লি যাচ্ছেন উত্তর দিনাজপুরের চোপড়ার গায়ত্রী বিশ্বাস বা ধূপগুড়ির বাসিন্দা জুরান সরকারের মতো প্রচুর মানুষ। কেউ 9 মাস কাজ করেও টাকা পাননি, তো কারোর সরকারের থেকে পাওনা 12,000 টাকা। দুই আর তিন তারিখে দিল্লির লোকেদেরকে বলবো সাবধানে থাকতে, বাংলার চোর নাম্বার ওয়ান দিল্লিতে থাকবে। 2,000 কোটি টাকা বাংলার মানুষের জানার জন্য বলছি পড়ে আছে, রাজ্য সরকার ব্যবহার করতে পারছে না, কারণ ওর ওখান থেকে টাকা খরচ করতে গেলে, 10 টাকা খরচ করতে গেলে 6 টাকা কেন্দ্র সরকার দেবে আর 4 টাকা নিজেকে রাজ্য সরকারকে দিতে হবে। রাজ্যের ভাণ্ডার শূন্য, তাই দিল্লিতে দৌড়োদৌড়ি হচ্ছে যে চুরি করার টাকাটা যেন চায়। আজকে 1 ঘন্টা আগে গিরিরাজ সিং এর দপ্তর থেকে লিখিত আমাদের ইমেল করে জানানো হয়েছে যে মন্ত্রী দিল্লিতে থাকবে না, দেখা করতে পারবে না। এত ভয় কেন? আমরা পাল্টা ইমেল করেছি যে ভারপ্রাপ্ত মন্ত্রী গিরিরাজ সিং যদি দেখা না করেন প্রতিমন্ত্রীকে দেখা করতে হবে, দেখা তো করতেই হবে। এদিন নেতাজি ইন্ডোরেই করা হয়েছিল কর্মীদের খাওয়া থাকার আয়োজন। মেনুতে ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি, ডিমের ঝোল। কৃষ্ণেন্দু অধিকারী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।